হচ্ছে জম্মু কাশ্মীরের শেষ দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। জম্মু কাশ্মীরে নির্বাচনের তৃতীয় দফায় 40 আসনে ভোট গ্রহণ। আজ ভাগ্য নির্ধারণ দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। 5000-এরও বেশি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। তৃতীয় দফায় 415 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 39 লক্ষ ভোটার। মঙ্গলবার জম্মু কাশ্মীরে তৃতীয় দফা শেষ দফার বিধানসভা ভোট চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 90টি আসনের মধ্যে তৃতীয় দফায় মোট 40টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 24টি আসন জম্মুর অংশে, অর্থাৎ জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায়। বাকি 16টি আসন কাশ্মীর উপত্যকায়, বারামুল্লা এবং কুপওয়ারা জেলায়। তৃতীয় দফার ভোটে মোট প্রার্থী রয়েছেন 415 জন। 5000-এরও বেশি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। তৃতীয় দফায় মোট ভোটার প্রায় 39 লক্ষ। জম্মু অঞ্চলের 24টি এবং কাশ্মীর উপত্যকার 16টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ শুরু হয়েছে। দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারাচাঁদ এবং মুজাফফর বেগ সহ 415 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন 39,18,000-এরও বেশি মানুষ। মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। ভোটগ্রহণ পর্ব ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। সকাল 9টা পর্যন্ত জম্মু কাশ্মীরে ভোট পড়েছে প্রায় 11.60%। প্রায় এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। শেষ ভোট হয়েছিল 2014 সালে। তারপর 2024 সালে তৃতীয় দফায় বিধানসভা ভোট জম্মু ও কাশ্মীরে। প্রথম দফার ভোট হয়েছিল 18 সেপ্টেম্বর, ভোট পড়েছিল প্রায় 61%। 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফা নির্বাচনে প্রায় 57% ভোট পড়েছিল। মঙ্গলবার সকাল থেকে আজ তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কাশ্মীর উপত্যকার কার্না, ত্রেগাম, কোপওয়ারা, লোলাব, হান্দওয়ারা, লাঙ্গাতে, সোপোর, রাফিয়াবাদ, উরি, বারামুল্লা, গুলমার্গ, ওয়াগোরা, কিরি, পাট্টান, সোনাওরি, বন্দিপুরা এবং গুড়েচে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি জম্মুর উধমপুর পশ্চিম, উধমপুর পূর্ব, চেনানি, রামনগর, বানি, বিল্লাওয়ার, বাসলি, জশরতা, কাঠুয়া, হীরানগর, রামগড়, সাম্বা, বিজয়ুরু, বিষ্ণা, সুচিতাগড়, আর এস পুরা, জম্মু দক্ষিণ, বাহু, জম্মু পূর্ব, নাগরোতা, জম্মু পশ্চিম, জম্মু উত্তর, মাড়, আখনু এবং ছাম্বে ভোট গ্রহণ চলছে। সংবিধানের অনুচ্ছেদ 370 প্রয়োগ করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এনসির সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। লড়াই আছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ পিডিপি, বিজেপি এবং বেশ কিছু ছোট ছোট দল।